করোনা ঠেকাতে হাসিমারা এলাকার হোটেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন হাসিমারা থানার আউটপোস্টের ওসি প্রেম কুমার থামি। এছাড়া এদিন মাস্ক নিয়ে কালোবাজারি রুখতে নিউ হাসিমারার বিভিন্ন দোকানে অভিযান চালায় পুলিশ। করোনা ঠেকাতে হাসিমারা এলাকার হোটেল ব্যবসায়ীদের সাথে বৈঠক করলেন হাসিমারা আউটপোস্টের ওসি প্রেম থামি। বিদেশের পর্যটক এলে পুলিশকে জানাতে বলা হয় বৈঠকে। করোনা ভাইরাস নিয়ে হোটেল অনার্সের সাথে মিটিং করলাম অ্যাজ পার অর্ডার, যে যত প্রিকশনের মেজার্সগুলো নিতে হবে আমাদেরকে, আর স্পেশালি ফরেন টুরিস্টগুলো যদি আসে ওনাদের ক্ষেত্রে একটু ইম্পর্টেন্স আমাদেরকে দিতে হবে, আর ভিসাগুলো যত আছে ওনাকে চেক করে যত তাড়াতাড়ি হোক ওনাকে এরিয়া থেকে যদি আমরা বার করতে পারি। কেন? কারণটা হচ্ছে লোকের মধ্যে এটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে, ফরেনার্স নিয়ে আসে অ্যাকচুয়ালি নাই সবার কাছে আছে কি এখনই কার কাছে কী আছে ভাইরাস সেটা তো আমরা বলতে পারছি না, তাও মানুষের মধ্যে কি ঢুকে গেছি ফরেনার্স নিয়ে আসে। এই নিয়ে কয়েকটা আছে প্রিকশনারি মেজার যেটা আমরা করতে পারি, হোটেল অনার্স কর্পোরেশন লাগবে, এই নিয়ে আমরা মিটিং করছিলাম, মিটিংটা ভালোভাবে হলো। আর এইটাই আছে হোটেল অনার্সগুলো আমার সাথে কর্পোরেট করতেছে, আগামী দিনে আমরা চেষ্টা করবো আরও ভালোভাবে প্রোগ্রামটা করে মানুষের মধ্যে যে করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক আছে সেটা আমরা সরাই দেব। এছাড়া এদিন নিউ হাসিমারায় বিভিন্ন দোকানে অভিযান চালায় ওসি। মাস্ক নিয়ে কালোবাজারি আটকাতে এই অভিযান চলে পুলিশের। এই মাস্কগুলো স্যানিটাইজারগুলো আজকে মার্কেটে যেটা মানে পাওয়া যাচ্ছে না, সে কারণটা কী হতে পারে? না, এই চিজ তো আমি সারা পৃথিবীতে ফায়দা হবে করোনা ভাইরাস, তো ইয়ে যো সামান হ্যাঁ সামান মেডিকেল শপ মে রাখনা পড়ে, যে গালামালা দোকান মে কিতাব কা স্টেশনারি দোকান মে পাবলিক নেই যায়গা, ইসিলিয়ে জেসা তুম লোক দাবা বিক্রি করতা হ্যাঁ ইয়ে ভি দাবা কা রূপ মে হি হ্যায় আপনি, তো তুম লোক কো জেসা ভি হো আনা পড়েগা আর রাখনা পড়েগা, আর নেই রাখ পা রা মার্কেট মে নেই মিল রা হ্যায়, ইসকা কারণ ক্যা হো সকতা হ্যায় তুম লোক আপনা ব্যবসায় সমিতি কো ভি বোল সকতা হ্যায়, পুলিশ প্রশাসন হ্যাঁ পুলিশ প্রশাসন কো ভি বলনা পড়েগা কি ইয়ে চিজ কহাঁ পে ব্ল্যাক মার্কেটিং হো রা হ্যায়, ইয়া হোল্ডিং করকে রাখ রা হ্যায় কি বাদ মে বেশি দাম মে বিক্রি করেগা, ইয়ে আগর তুম লোক নেই বলে দেগো দবাই দোকান মে খুশ নেই পড়ে নেই আতা নেই আতা হ্যাঁ, ইয়া বিমার আদমি আতা হ্যায় ও বিমার আদমি কে পাস ভাইরাস নেই হ্যায় তুমকো ক্যা গ্যারান্টি হ্যায়, তো তুমি ইনফেক্টেড হো যাও, স্পেশালি মেডিকেল শপ মে আর হাম লোগ দুসরা গালা মালা দোকান স্টেশনের দোকান না ভি জো চল রা হ্যায় কারনে নেই দেঙ্গে, লোক রেট কর রা হ্যায় আর কোই ভি এসা করেগা আর তোমারা মালিক ভি অগর হ্যায় মাল লুকা কে রাখা হ্যায় হাম লোগ কেস করেঙ্গে, একদম নর্মাল পাবলিক হ্যায় আর মেরা টোটাল হাসিমারা মে টি গার্ডেন এরিয়া হ্যায়, গরিব আদমি রহতা হ্যায় তো 72 রুপে হাজিরা কাটতা হ্যায়, তো 5 রুপে কা জিনিস 20 রুপে বিক্রি করেগা উসকো লিগাল একশন পুলিশ প্রশাসন লেগা। কোথায় সমস্যা? মোস্টলি দেখতে পাচ্ছি কোনো দোকানের স্টক নেই এখানে আপাতত, এবং প্রত্যেক দোকান থেকে একটাই কথা বলা হচ্ছে আমাদের কাছে সাপ্লাই নেই, উঠতে গেছে ওরা কিছু আর কোনো কিছু ব্যবহার করতে পারেনি, আসতে পরে পাওয়া যাচ্ছে না, সাধারণ পাবলিককে আসতে পরে দেবে প্রোভাইডেন, ওরা বলছে যে আমাদের একটু বেশি পয়সা দিয়ে কিনতে হচ্ছে, আমরা তো সামান্য কিছু লাভ দেখতে পারছি না, আমরা সেটাকে বিক্রি করি, এটা নিয়ে একটা আমাদের পক্ষ থেকে তাদের বলা হচ্ছে এই ধরনের কালোবাজারি যদি হয় তাহলে তার জন্য সেই দায়বদ্ধতা তারই প্রশাসনিক।